Hi friends, আমি সোমা কুকসের সোমা চলে এসেছি আপনাদের সামনে। আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমিও খুব ভালো আছি। তবে আজকে সেটা রান্নার ভিডিও দেখাবো না, আজকে আমি একটু আমার ছেলের স্কুলের 175তম বার্ষিক একটা জয়ন্তী হচ্ছে, সেইটাই আমি আপনাদের সাথে কিছুটা শেয়ার করব। তবে এখন আমি রান্নাবান্না করব, রান্নাবান্না করে তারপর আমি যাব। তবে আপনারা দেখতে থাকুন, সঙ্গে থাকুন। রান্নাবান্না আমি আপনাদের সাথে কিছুই শেয়ার করব না আজকে। এদিকে আমি লাউয়ের তরকারি রান্না করব, লাউ সিদ্ধ বসিয়েছি। তবে স্কুলের প্রোগ্রামটা আজকে দুদিন যাবতেই চলছে, আজকেই শেষ দিন, আজকে শেষ দিন। তাই এদিকে লাউ তরকারি করব আমি মাছের মাথা দিয়ে, সেগুলো রেডি করে নিচ্ছি পরপর। আমার রান্না প্রায় শেষের পথে, এদিকে আমি একটা সোয়াবিনের তরকারি করব, এটা করে আমি এখন রেডি হয়ে চলে যাব। বন্ধুরা আমি রেডি হয়ে বেরিয়ে পড়েছি, রাস্তায় আমি বেরিয়ে পড়লাম। না আমি রাস্তায় কিন্তু কথা বলছি না, আর আমি রাস্তায় কথা বলতে এটা আমি একটু লজ্জা পাই, আমি পরে ভয়েসটা দিয়েছি। এটা হচ্ছে ঢোকার মেইন গেট, খুব সুন্দর করে সাজিয়েছে ও। এটা হচ্ছে স্কুলের, স্কুলে ঢুকতে মেন গেটটা, মেন যেটা গেট, একটা বড় গেট রাস্তার মধ্যে বানিয়েছে সেটা। এখন তবে চলুন আমি ভিতরে চলে যাচ্ছি। এই যে এই এটা হচ্ছে ভিতরে যাওয়ার রাস্তাটা। এই যে এইখানে হলো স্কুল, স্কুলের সামনে 175তম জুবলি চলছে। এই যে স্কুলের মেইন গেট হচ্ছে এটা, এটা দিয়ে ঢোকার পথ আর বেরোনোর পথ আরেকটা। আমরা ঢুকে পড়েছি স্কুলে, ভিতরটাও খুব সুন্দর, খুব সুন্দর করে সাজিয়েছে স্কুলটা। এই স্কুলে আমার বড় ছেলেও পড়াশোনা করেছে, আমার ছোট ছেলেও পড়াশোনা করছে। এখন ছোট ছেলের আর 1 বছর আছে, 9-এ পড়ছে, ক্লাস 10-এ পড়ার পর অশেষ। যেহেতু ওদের 175তম জয়ন্তী, তার জন্য দেখুন 175টা ফ্ল্যাগ লাগিয়েছে এখানে বাসের মধ্যে। আর এই পাশে 3000টা সিট বসিয়েছে, এখানে প্রোগ্রাম হয়। আর এখন হলো জ্ঞানীগুণী মানুষটা এখানে ভাষণ দিচ্ছে ওরা, আমি মিউট করে দিচ্ছি, আমি কোনো সাউন্ডটা আর দিলাম না, যদি কপিরাইট আসে তার জন্য আমি ওই সাউন্ডটা, আমি খুব সাউন্ড হচ্ছিল তার জন্য সেই সাউন্ডটা আমি আর নিলাম না। প্রোগ্রামটা, মেন প্রোগ্রাম এখনো আরম্ভ হয়নি, আরো পরে আরম্ভ হবে। আজকে রাতে আবার একজন সিঙ্গারও আসবে এখানে। সবচাইতে দেখার জিনিস আমার ভালো লাগলো এই যে ফ্ল্যাগগুলো, 175টা ফ্ল্যাগ যে এইভাবে লাগিয়েছে সেটাই আমার সবচেয়ে বেশি ভালো লাগছে। সামনের দিকে আছে ভিআইপি সিট, পিছন দিকে এমনি জেনারেল মানুষদের জন্য রেখেছে। আর এদিকে সবাই ফটো শ্যুট করছে। আর এদিকে হলো, এটা হলো দুপুরবেলা, দুপুরবেলা প্রসেশন গিয়েছিল, এই যে স্কুলের ছাত্রছাত্রীদেরকে নিয়ে প্রসেশনে বেরিয়েছে। আর এইখানে ওরা ইউনিফর্ম একটা পরিয়েছে, দেখুন নানান জাতিদের যে ইউনিফর্মগুলো সেগুলো এখানে পরিয়েছে ওরা।
এখানে ব্ল্যাক কালারের পাঞ্জাবি, নিচে হোয়াইট চুজ পরিয়েছে, আর গলায় অসমীয়া গামছা, এদিকে আবার গলায় মণিপুরী গামছা, মানে নানান রকম জাতিদের ড্রেস পরিয়েছে। আমার ছেলে পরেছে ব্লু কালারের পাঞ্জাবি, নিচে সাদা চুস, আর গলায় অসমীয়া গামছা। এই যে সবুজের পরে যে ব্লুটা আসছে, এখানে আমার ছেলে আছে। এই যে এটা হচ্ছে আমার ছেলের ড্রেস। আবার সেম মেয়েদেরকেও সাজিয়েছে ওইভাবেই নানান রকম ড্রেস দিয়ে। আর খুব সুন্দরভাবে ওদেরকে, মানে বাচ্চাদেরকে যেমন পজিশনে নিয়ে গেছে, খুব সুন্দর করে যত্ন করে ওদেরকে নিয়ে গেছে, দেখাশোনা করে। ও কিন্তু পজিশনের মানুষ না। হ্যাঁ, এই যে মাত্র যে দেখলেন, ও এমনি ওদের পিছনে পিছনে ঘুরছে। এই যে এটা আবার আরেকটা ড্রেস মেয়েদেরকে পরিয়েছে। এগুলো সব 8, 9, 10 স্টুডেন্ট। আর সঙ্গে কিছু গার্জেনও আছে, গার্জেনরাও দেখাশোনা করছে, কারণ বাচ্চা তো আর অনেক স্টুডেন্ট নিয়ে গেছে। এই যে দেখতে থাকুন ড্রেসের ইয়েগুলো, ড্রেসটাই খুব ভালো করে সাজিয়েছে ওরা, ভালো লাগলো ড্রেসটা দেখে। নানান জাতিদের ড্রেস। এই যে এখন আবার বেঙ্গলি ড্রেস পরিয়েছে ওদেরকে আবার। আচ্ছা, যাই হোক, ভালো লাগলো, আমার কাছেও ভালো লাগলো, তার জন্য আমি আপনাদেরকে একটু শেয়ার করলাম আপনাদের সাথে ভিডিওটা। এত সুন্দর প্রোগ্রাম আমি শেয়ার না করে পারলাম না। এই যে এটা হলো কিছু সিন আপনাদের সাথে আমি শেয়ার করলাম ফ্ল্যাগ ওঠানোর সময়। তবে আমার এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। তবে আপনারা সঙ্গে থাকবেন, পাশে থাকবেন। আজকের মতো বাই বাই।